আর এই মুহূর্তে ঝড়খালি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ঝড়খালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধর করবার যে অভিযোগ, সেই অভিযোগেই এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একবার জানাবো ঝড়খালির ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার। বৃহস্পতিবার রাতেই মূলত মিঠুন বিশ্বাস এবং বিধান রায় নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকেই কিন্তু দেখতে আজ হাসপাতালে যান সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বিজেপির এই কর্মী এবং একই সঙ্গে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে মারধরের অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেই আজ হাসপাতালে দেখতে যান সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, যে বিষয়টা তোমার কাছ থেকে জানবো, ইতিমধ্যে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে যেমনটা অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের কোন রকম ভাবে কি খোঁজ পাওয়া গিয়েছে, গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে থেকে কাউকে? একদমই তনয়া, তোমাকে জানাবো যে এই ঘটনায় বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের হয়েছে, তবে মূলত পুলিশ তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং সেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে বাকি অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু করেছে। তবে ইতিমধ্যে যে কেন এমন ঘটনা ঘটলো বাসন্তীর ঝড়খালিতে এবং সেই ঘটনা পুরো তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানা পুলিশ। তবে এই ঘটনা কার্যত আতঙ্কে রয়েছে অমর মণ্ডলের পরিবার এবং তারা কার্যত তারা জানাচ্ছে যে আমাদের গত বিধানসভা ভোটের পর থেকে তারা ঘরছাড়া ছিল এবং সেই ঘরছাড়া থাকার পরেও আবারও তাদের উপর আক্রমণ হয়েছে। তবে ঝড়খালি কোস্টাল থানা পুলিশ ইতিমধ্যে দুজন গ্রেপ্তার করে তদন্ত করছে, তবে বাকি যে অভিযুক্তরা আছে তাদের খোঁজে তল্লাশি করছে। তবে পরিস্থিতি এলাকার কি রয়েছে এই মুহূর্তে? পরিস্থিতি কার্যত এলাকা থমথমে রয়েছে, তবে তোমাকে যেটা জানাবো যে অমল মণ্ডল, সেই অমল মণ্ডলের পরিবার তারা কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ যেহেতু গত বিধানসভা ভোটে তাদের উপর একটা আক্রমণ হয়েছিল, তারা ঘরছাড়া হয়েছিল এবং তারা আবার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আবার তারা ঘরে ফেরে এবং ঘরে ফিরেও তাদের উপর ফের আক্রমণ হয় এমনটা অভিযোগ করছে অমল মণ্ডলের পরিবার। তবে কার্যত যে দুজনকে গ্রেপ্তার করেছে সেই দুজন কার্যত রিপাবলিক বাংলা ক্যামেরার সামনে স্বীকার করেছে যে তারা মমতা ব্যানার্জির দল করে, তারা তৃণমূল কংগ্রেসের দল করে এমনটাই কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করেছে। তনয়া বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার, তিনি গিয়েছিলেন আজ এই আহত আক্রান্ত বিজেপি নেতা অর্থাৎ অমল মণ্ডলকে দেখতে এবং সেখানে গিয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। তীব্র আতঙ্ক শুধু পরিবারে নয়, পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে। কোনো তার পরিবারের দুটো বাচ্চা ছেলে, তাদেরকে কোনো পুজোতে যেতে দেওয়া হয় না। শুনে আপনার মনে হবে এটা মনে হয় উত্তর কোরিয়া বা আফগানিস্তান, না এটা পশ্চিমবঙ্গ, আমাদের দিদিমণির এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ। সেখানে পরিবারকে কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করা যাবে না, কারণ পরিবার বিজেপি করে, এটা হচ্ছে তার অপরাধ। আমরা শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, যে অভিযোগ উঠে আসছে মূলত শাসক দলের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ, কোনো রকমের প্রতিক্রিয়া স্থানীয় নেতৃত্বের কাছ থেকে নতুন করে কি পাওয়া গিয়েছে? একদমই তনয়া, যে নতুন করে বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল তিনি কার্যত জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, সম্পূর্ণ ঘরোয়া গণ্ডগোল এবং চায়ের দোকানে বচসার জেরে এই গণ্ডগোল ঘটনা ঘটেছে, তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, পুলিশ তদন্ত করছে বিষয়টা, তবে এর মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কার্যত স্বীকার করেছে বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল। তনয়া, তবে আক্রান্ত এই বিজেপি নেতার পরিবারের সঙ্গে তোমার কি আর কোনো রকমের কোনো কথা হয়েছে? তারা এই মুহূর্তে কী দাবি তুলছেন? একদমই তনয়া, আমরা আক্রান্ত যে বিজেপি মণ্ডল সহসভাপতি তার পরিবারের সঙ্গে কথা বলি, তার মায়ের সাথে কথা বলেছি, কিন্তু তার মা কার্যত ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। তার মা জানিয়েছে যে আমার ছেলে গত বিধানসভা ভোটের পরে থেকে ঘর ছাড়া ছিল, কিন্তু আবারও সেই ঘরে ফেরার পরে তারকে তার উপরে আক্রমণ করা হয়, তাকে মারধরও করা হয় এবং তার পরিবারকে একঘরের মতন করে রাখা হয়, কারণ তার পরিবারে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে সেগুলোও তারা পড়তে যেতে পাচ্ছে না এবং কোনো জায়গায় যেতেও পারছে না, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গোটা পরিবারটা। তারা অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেই বলেছেন বিজেপির মণ্ডল সহ সভাপতিকে যেভাবে বেধড়ক মারধর করা হয়েছে এবং অভিযোগের তির রয়েছে তৃণমূলের দিকে, দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে, এই ঘটনায় তার প্রতিক্রিয়া শুনুন। পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের হিংসা চলছে, টিএমসি নিজের মধ্যে হচ্ছে, যেখানে বিজয় সম্মেলন হচ্ছে সেখানেই মারামারি হচ্ছে, পার্টির মধ্যে গোষ্ঠী কলহ, বম বন্দুকগুলি চলছে, মারপিট হচ্ছে, পুলিশ গিয়ে ঠেকাচ্ছে, তো বাকিদের তো আছে, আমাদের উপরে অত্যাচার তো লাগাতার চলতেই থাকে। প্রশাসন বলে কিছু নেই, পুলিশ প্রশাসন এখন পার্টি সামলাতে ব্যস্ত, টিএমসি সামলাতে ব্যস্ত, সে নিজেদের কাছেও সময় নেই করার, এই সমস্যা আছে, এটা আরও বাড়বে কারণ এদের কোনো কন্ট্রোল নেই।
রাজ্যের আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, সবটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে। এমনকি পুলিশ, যাদের ওপর এই সমস্ত দায়িত্ব থাকে, অসামাজিক কাজকর্ম যাতে না ঘটে সেই দায়িত্ব যারা পালন করেন, তারাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়েই কাজ করছেন, এমনটাই অভিযোগ সামনে আনছেন দিলীপ ঘোষ।